আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন। আপনাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখন শীতকাল তো একটু ঠান্ডা লাগার পরিস্থিতি। তো এর আগে আপনাদেরকে দেখাইছিলাম একটা বাগান, এটা আরেকটা বাগান যা আমার গত ভিডিওতে আছে। তো এটাকে আমি মিশ্রণ বাগান বলিয়েই নাম রাখছিলাম। মিশ্রণ মানে সব ধরনের গাছ ছিল। তো আমার পেঁপের গাছ বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়ে গেছে। পেঁপের গাছ বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে পড়ে গেছিল। অবশ্য পড়ে যাওয়াতে আমি একটু লাঠি খুঁটি দিয়ে বাঁধি দেওয়ার চেষ্টা করছিলাম, বাঁচাইতে পারি নাই। তো এই সব গাছ আছে বিদায়ের জন্য। নাম হলো এই বাগানটার নাম হলো মিশ্রণ বাগান, মানে যত ধরনের গাছ আছে এখানে, লেবু, পেঁপে, আম, লিচু, মরিচ, আবার বরই, মানে এখন আবার যেমন মিষ্টি কুমড়া, লাউ। তো যাক, আপনাদের যে প্রসঙ্গে ভিডিওটা করার দেখার চেষ্টা করতেছি সেটার কারণ হলো এই এর আগে যে আমি বিষ প্রয়োগ করলাম লেচুর গাছে, তো আমার বিষ প্রয়োগ করিয়ে কী উপকার হলো এই প্রসঙ্গে কথা বলার জন্য আপনাদের ভিডিও দেখার জন্য চেষ্টা করব। দেখেন এই যে আমার এই গাছের ঠালগুলো এখন কতটা সুস্থ এবং সবল, এবং এই কুশি যে নতুন যে ঠালগুলো, এই ঠালগুলো কত বড় আকার ধারণ করছে দেখতে পাচ্ছেন। তো এই জন্য আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য বলতেছি, যারা গাছকে ভালোবাসেন, আমি বারবার এক কথা বলতেই থাকি যে গাছ মানুষের জন্য উপকারী। গাছ প্রয়োজন বাঁচতে হলে গাছের অক্সিজেন পাইতে হবে। তো ওই জন্য আপনারা দেখেন আমি যে বিষ প্রয়োগ করার পরে যে গাছের কতটুকু উপকার এবং ভালো হলো তা আমি এই বাগান দিয়ে দেখাতে পারবো। সেদিন আমি সব বাগানেই বিষ প্রয়োগ করছি যাতে গাছ সুস্থ ভালো থাকে, ঠাল ফাল অনেক ভালো হয়। তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো যেহেতু এক ভিডিও তো সম্ভব নয় বারবার একটা ভিডিও দেখানো, তো আমি যেহেতু ওইটা বাগান থাকি আপনাদের শুরুতে দেখাইছি, তো একই পদ্ধতিতে সব। এখন আমার স্প্রে করাতে ঠালগুলো অনেক ভালো হচ্ছে, গাছও এবং ভরপুর হয়েছে। এটা একটা শুধুমাত্র ঠাল ছিল গাছটাতে, এখন অনেক হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আপনারা আমি বাগানটা দেখার চেষ্টা করতেছি চতুর সাইড দিয়ে। আমার এটা এখন ছোট্ট বাগান, তো বাগানের গাছগুলো যখন বড় হবে তখন আরও ইনশাআল্লাহ আরও অনেক ভালো হবে। তো এই হলো আমার এখনকার ভিডিও আজকের। তবে পরবর্তীতে আরও নতুন নতুন কিছু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।